আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহরাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ আবাদ প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো ইসলামের দৃষ্টিতে পরস্পর পরস্পরকে ভালোবাসা আমরা জানি কেয়ামতের দিন আল্লাহ সুবাহানার কাছে আমরা একাকেই দ্বন্দ্বায়মান হবো আল্লাহান বলছেন আল্লাহ বলছেন কেয়ামতের দিন সন্তান সন্ততি এবং সম্পদ কিচ্ছুই কোনো কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ হাবিকাল বিন সালিম একমাত্র কাজে আসবে একটি নিরাপদ দিল কিন্তু সেই কেয়ামতের কঠিন মুহূর্তেও যখন সন্তানও কোনো কাজে আসবে না আল্লাহ রসুল বলেছেন এমনও হতে পারে পৃথিবীতে কোনো ভাইকে সে ভালোবেসেছে পৃথিবীতে তার দিনই কোনো একজন ভাইকে সে মহব্বত করেছে দিল দিয়ে অন্তর দিয়ে হৃদয় দিয়ে আল্লাহ রসু হায়া না তার ওই ভাই যার সাথে কখনো তার দেখা হয়নি কখনো তার মোলাকাত হয়নি পাক তাকে তার সাথে মিলিয়ে দেবেন এবং তার ওসিলাতে তাকে জান্নাতের বন্দোবস্ত করে দেবেন সুবাহান আল্লাহ এই জন্য ইসলামী শরিয়তের আকিদার একটি গুরুত্বপূর্ণ অংশ অনেকেই বলেছেন তা হচ্ছে আল বারা অর্থাৎ একজন ভাইকে একজন মুসলমান বন্ধুকে দিন দিয়ে অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবাসা রসুল উল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ আল্লা আলাহ কেয়ামতের দিন বলবেন আইন আল বুন বিজ্ঞালা আলী কে আছে যে আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে আল ইয়া তাহতা জিল্লি তহতাজিল্লি জিল্লা ইল্লা জিল্লি আজকের এই কেয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ আমার আর সে আজিমের ছায়া তাদেরকে ছায়া দেব যেদিন আমি আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া পৃথিবীতে বাকি থাকবে না কেয়ামতের দিন রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আরও বলেছেন কেয়ামতের দিন এই পৃথিবীর দুই প্রান্তের দুজন মানুষ আহাদুহুম ফিল মাশরিক ও আখির ফিল মাগরীব একজন পূর্ব প্রান্তে আরেকজন পশ্চিম প্রান্তে ওই দুই মানুষকে আল্লাহ সু ভায়ানাহুয়া তালা একীভূত করে দিবেন একই জান্নাতের ছায়াতলে তার উদ্দেশ্য ছিল একে অপরকে দিল প্রাণ দিয়ে ভালোবেসেছিল এই জন্য রাসুল করিম সাল্লাহ ইসলাম এক সাহাবীকে জিজ্ঞেস করলেন তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কোনটা সে সাহাবি ভাবলেন যে হয়তোবা নামাজ হয়তোবা রোজা হয়তোবা জাকাত হয়তোবা হজ উল্লাহ বললেন যে না এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল হল আলহকবু ফিল্লা ওয়াল বুগদু আল্লাহর জন্য একজনকে ভালোবাসা আল্লাহর জন্য একজনকে শত্রুতা পোষণ করা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এটিও বলেছেন আনাসিবনে মালিক রাদিয়াল্লাহ বলেন এক সাহাবিজ জিজ্ঞেস করেন রাসুল কেয়ামত কবে প্রতিষ্ঠিত হবে রসুল বলেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছ তখন তিনি বললেন আমি কিচ্ছু প্রতিষ্ঠিত করি নাই একটা কাজ করেছি ইল্লা আন্নি ও রাসুলা আল্লাহ এবং তার রাসুলকে দিল দিয়ে ভালোবেসেছি রসুল উল্লাহ বললেন ফা ইনাকামায়ামান বাপ্তা তাহলে কেয়ামতের জিন যাকে তুমি ভালোবেসেছো তার সাথে তোমার হাসর হবে রসুল উল্লাহ সাল্লা ইসলাম আরও বলেছেন এই পৃথিবীর বুকে ইন্তেকালের পরে কেমতের দিন কিছু কিছু মানুষের মর্যাদার স্তর দেখে আম্বিয়া সালাম অবাক হয়ে যাবেন তারা বলবেন এরা কারা জবাব দেওয়া হবে এরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা দুনিয়ায় একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে আজকে যেই জায়গাটি আমাদের মুসলিম সমাজের অভাব সেটি হলো আজকে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য কিন্তু নাই ব্যক্তির জন্য ভালোবাসা দলের জন্য ভালোবাসা পার্টির জন্য ভালোবাসা কোনো একটি নির্ধারিত আকিদার জন্য ভালোবাসা আদর্শ ভিত্তিক ভালোবাসা যতক্ষণ না আল্লাহর জন্য ভালোবাসা আসবে ততক্ষণ কিন্তু মুসলিম উম্মা কিন্তু এই বিপদ থেকে উত্তরিত হতে পারবে না আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদেরকে যে যে অবস্থানে আমরা আছি আমরা যেন এক আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে পারি সেই তৌফিক আল্লাহ হুয়া তা আমাদেরকে দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি